দ্বিতীয়বারের মতো রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণে ক্ষোভ দেখান ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি। এ সময় তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করেন। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে পরীমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ চারজনের আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এভাবেই নিজেকে নির্দোষ দাবি করেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। এর আগে প্রথম ধাপের রিমান্ড শেষে দুপুরে পুলিশের বিশেষায়িত সংস্থা সিআইডি পরীমণি এবং তার সহযোগী দীপু, প্রযোজক রাজ ও সবুজ আলীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে হাজির করে। এ সময় সিআইডি পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত মাদক মামলায় পরীমণি এবং দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্যদিকে রাজ এবং সবুজেরও মাদক মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে পর্নোগ্রাফি মামলায়ও তাদের চার দিনের রিমান্ড দেয় আদালত। পরীমণির আইনজীবী অভিযোগ করেন, গেল 4 আগস্ট র‍্যাবের হাতে গ্রেফতারের পর থেকে তিনি একই পোশাকে আছেন। তাকে ধৃত করার পর থেকে সর্বমোট 122 ঘন্টা সে পুলিশ কাস্টডিতে ছিল। তাকে প্রয়োজনীয় পত্তা দিয়ে তার কাপড় চোপড় দেওয়ার জন্য তারা সেটা পারে নাই, এবং আমরা কোর্টে গত পরশু দিন কোর্টে আমরা দরখাস্ত দিয়ে বলেছিলাম তার সাথে দেখা করার একটা অনুমতি দেওয়ার জন্য, সেটাও দেওয়া হয় নাই, এবং সে আসলে এক কাপড়ে আছে বলে আমাদেরকে জানিয়েছে, আমরা তাই বলেছি। এদিকে পরীমণির আইনজীবীদের সকল অভিযোগ অস্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। আমি ক্লিয়ার করেছি আদালতে যেটা সেটা হলো যে তাকে তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে, এবং সে ইচ্ছাকৃতভাবে তা সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা একটা আমি মনে করি যে একটা আদালতের সম্পত্তি ড্র করার জন্য বা আলাদা কোনো ষড়যন্ত্র আছে যে করার জন্য। প্রায় 4 ঘন্টার অভিযান শেষে গেল বুধবার বনানীর বাসা থেকে পরীমণি এবং তার সহযোগীকে আটক করে র‍্যাব। এ সময় জব্দ করা হয় মাদকদ্রব্য। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।